ফ্রেন্ডস মু দীপক আপনার স্বাগত জনাউছি দীপক স্মার্ট গেন ইউট্যুব চ্যানেল ওই লাটেস্ট ইনফরমেটিভ ভিডিও কু ফ্রেন্ডস দেখুন কলিঙ্গ হসপিটাল ভুবনেশ্বর তরফ আপনার লাটেস্ট ভ্যাকেন্সির অপডেটটি নিয়ে আসছে যেথির কি আপনার সমস্ত অল ওড়িশার মেল এবং ফিমেল সমস্ত আপনার চাইলে আবেদন করে পারবে এবং এখানে সবুঠার ইম্পর্টাট রয়েছে এখানে কোণী আপনার রিটিন এক্সাম দেওয়া পড়ব না ওনলি আপনার ওয়াক ইন ইন্টরভিউ মাধ্যমে আপনার এখানে যা কি এনগেজ করে দিয়ে এবং এর সম্পূর্ণ ডিটেল আপনার জনাইবি কিপর আপনার আবেদন করে পারবে এবং এখানে ইন্টারভিউ কেউ জায়গার হব সম্পূর্ণ ইনফরমেশন জনাইবি এবং এর স্যালারি প্যাকেজ মধ্যে বহুত ভাল রখা যাচ্ছে এবং এর সম্পূর্ণ যা কি ডিটেল কম রয়েছে জব প্রোফাইল কম রয়েছে কেউ জব পাই কম সব কোয়ালিফিকেশন রয়েছে এঠু যে ডিটেল ইনফরমেশন আপনার এখানে জনাই দেবি তা পূর্ব চ্যানেল নয় আছেন চ্যানেল কাইন্ডলি সবসক্রাইব করি অল নোটিফিকেশন টি প্রেস করে দিন যাফলে কি এইভাবে লাটেস্ট মেডিকাল জব অপডেট আপনার সর্বপ্রথমে পাইপার আমি দেখি নেব এই জব পাই কম রয়েছে সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেখিপারে যা কি সম্পূর্ণ অফিসিয়াল আডভার্টাইজমেন্ট মু ওপন করি দেখি দেছি যেটা কি এখানে দেখিপারে তার যা কি সম্পূর্ণ পোস্টর ডিটেলস রয়েছে এবং কোয়ালিফিকেশন রয়েছে এবং এক্সপিরিয়েন্স মধ্যে রয়েছে এখানে আপনার পোস্ট বাই পোস্ট এখানে দেখি নিত প্রথমে রয়েছে ক্যাশিয়র পোস্ট পাই এখানে ভ্যাকেন্সি যার কি মিনিমম এডুকেশন কোয়ালিফিকেশন যদি কহবা যদি আপনার ব্যাচেলর কোর্স রয়েছে যেপরিকি আপনার বিএসসি কিংবা বিএ যেকোনসি বি আপনার ফিল্ডে যদি আপনার গ্রাজুয়েশন পাস করছেন কিংবা পোস্ট গ্রাজুয়েশন আপনার করছেন তা সহ আপনার যদি যা কি বিল্ডিং রে কোনসি এক্সপিরিয়েন্স রয়েছে তবে আপনার এখানে যা কি নিহতি ভাবে ক্যাশিয়র পোস্ট পাই এখানে আবেদন করে পারবে সেইভাবে নেক্সট রয়েছে যেটা কি বিল্ডিং এক্সিকিউটিভ পাই এখানে ভ্যাকেন্সি এখানে দেখিপারে সেই সেম কোয়ালিফিকেশন যদি আপনার গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন রয়েছে উইথ আপনার যদি এক্সপিরিয়েন্স রয়েছে এই ফিল্ড তবে আপনার এই পোস্ট পাই নিহতি ভাবে আবেদন করে পারবে সেইভাবে আপনার তিন নম্বর পোস্ট এখানে দেখিপারে যা কি আসিস্ট্যান্ট মেডিকাল সুপরিনটেন্ডেন্ট পাই রয়েছে সেইভাবে আপনার এখানে দেখিপারে যা কি ডায় মেডিকাল সুপরিনটেন্ডেন্ট পাই এখানে যা কি ভ্যাকেন্সি রয়েছে যাকে এখানে মিনিমম এডুকেশন কোয়ালিফিকেশন যদি কহবা এখানে দেখিপারে মেডিকাল ডিগ্রি বা আপনার এমবিবিএস কিংবা আপনার যদি আপনার মাস্টার ডিগ্রি আনসি যা কি হসপিটাল আডমিনিস্ট্রেসন কিংবা আপনার যদি আনসি ইকোভ্যালেন্ট এমএএচএ কিংবা আপনার যদি কোনসি ইকোভ্যালেন্ট কোর্স রয়েছে তবে মধ্যে আপনার এখানে যা কি মেডিকাল সুপরিনটেন্ডেন্ট পাই এখানে আপনার এলিজিবল হয়ে পারবে তা সহ আপনার যা কি মিনিমম এক্সপিরিয়েন্স মধ্যে রয়েছে দরকার টু ইয়ার কিংবা থ্রি ইয়ার যদি আপনার পাখে এক্সপিরিয়েন্স রয়েছে তবে আপনার এই পোস্ট পাই নিহতি ভাবে আবেদন করে পারবে নেক্সট রয়েছে ইমরজেন্সি মেডিকাল অফিসর পাই এখানে ভ্যাকেন্সি রয়েছে যদি আপনার ব্যাচেলর ইন মেডিসিন রয়েছে কিংবা আপনার যদি এমবিবিএস কিংবা অদর কোনসি আপনার যা কি এই লেভেলর কোর্স রয়েছে তবে আপনার এই পোস্ট পাই নিহতি ভাবে আবেদন করে পারবে তা সহ আপনার এক্সপিরিয়েন্স মধ্যে এই ফিল্ডে আপনার পাখে রয়েছে দরকার সেইভাবে নেক্সট রয়েছে এখানে দেখিপারে যা কি ট্রেনিং কোঅর্ডিনেটর পাই এখানে ভ্যাকেন্সি রয়েছে যার কি মিনিমম এডুকেশন কোয়ালিফিকেশন যদি কহবা আপনার গ্রাজুয়েশন আপনার পাস করবে উইথ আপনার যা কি মাস্টার ডিগ্রি রয়েছে কেউথে এখানে দেখিপারে যেটা কি হসপিটাল আডমিনিস্ট্রেসন যেটা কি এমএএচএ আপনার করবে গ্রাজুয়েশন পরে আপনার এমএএচএ যদি করছেন তবে আপনার এই পোস্ট পাই নিহতি ভাবে আবেদন করে পারবে তা সহ আপনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স মধ্যে আপনার পাখে রয়েছে দরকার সেইভাবে নেক্সট রয়েছে যেটা কি এচআর হেড পাই আপনার এখানে ভ্যাকেন্সি যার কি মিনিমম কোয়ালিফিকেশন যদি কহবা এমবিএ ইন এচআর যদি আপনার কোয়ালিফিকেশন রয়েছে তবে আপনার এখানে যা কি নিহতি ভাবে এই পোস্ট পাই আবেদন করে পারবে তা সহ আপনার যা কি এক্সপিরিয়েন্স মধ্যে এই ফিল্ডে আপনার পাখে রয়েছে দরকার এবং সেইভাবে আপনার নেক্সট রয়েছে অকুপেশনাল থেরাপিস্ট পাই এখানে ভ্যাকেন্সি রয়েছে যার কি মিনিমম এডুকেশন কোয়ালিফিকেশন যদি কহবা মাস্টার ডিগ্রি যদি আপনার অকুপেশনাল থেরাপিরে করছেন তবে আপনার এখানে যা কি নিহতি ভাবে এই পোস্ট পাই আবেদন করে পারবে তা সহ আপনার মিনিমম যা কি টু ইয়ার থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে দরকার এই ফিল্ডে এবং সেইভাবে যা কি নেক্সট লাস্ট পোস্ট রয়েছে যেটা কি ফায়ারম্যান বা আপনার ফায়ার সুপরভাইজর পাই এটার যা কি ভ্যাকেন্সি রয়েছে এখানে যা কি মিনিমম এডুকেশন কোয়ালিফিকেশন যদি কহবা ডিপ্লোমা ইন ফায়ার সেফটি যদি আপনার করছেন ফিল্ডে যদি আপনার এক্সপিরিয়েন্স রয়েছে তবে আপনার এখানে যা কি ফায়ারম্যান কিংবা যা কি ফায়ার সুপরভাইজর পাই এখানে আপনার আবেদন করে পারবে এবং এখানে যেতিক বি পোস্ট আপনার দেখলে এই সব পোস্ট পাই আপনার যা কি কিপর আপনার আবেদন করে পারবে এবং এর যা কি স্যালারি প্যাকেজ কেতে রহিপারে তার ডিটেল ইনফরমেশন আপনার যদি জানা চাহুচার তবে এখানে আপনার যা কি এর অফিসিয়াল কন্টাক্ট নম্বর দিয়ে যাচ্ছে আপনার চাইলে নম্বরে মধ্যে ডাইরেক্ট যা কি এচআর সহ আপনার এখানে যা কি ডাইরেক্ট তাঙ্ক অফিসিয়াল টিম সহ আপনার কথা হয়েপারে এবং এখানে যা কি আপনার কিপর আবেদন করে পারবে দেখি নিতু যেটা কি আবেদন আপনার সর্বপ্রথমে আপনার সিভি বা রিজ্যুম আপনার প্রস্তুত করা পড়ব তা সহ আপনার অল ডকুমেন্ট কু গোটিয়ে যা কি পিডিএফ বনাইবা পড়ব পিডিএফটি আপনার যা কি এচআর এট দ ডট কলিঙ্গ হসপিটাল ডট কম এই যা কি আপনার মেল আইডি কু আপনার পঠাই দেওয়া পড়ব কিংবা যা কি এখানে যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে যাচ্ছে দেখিপারে 9078908462 এই নম্বরে আপনার ডাইরেক্ট মধ্যে হোয়াটসঅ্যাপে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট সেন্ড করে পারবে ইতি আপনার যা কি পোস্ট নেম মধ্যে এটা মেনশন করে পারবে এবং যদি আপনার কোনসি এই জব রিলেটেড ডাউট রয়েছে তবে আপনার ডাইরেক্ট মধ্যে এটার যা কি কলিঙ্গ হসপিটাল ভুবনেশ্বর কু আপনার ভিজিট মধ্যে করে পারবে এর অফিসিয়াল আড্রেস এটার দেখিপারে চন্দ্রশেখরপুর ভুবনেশ্বর রয়েছে এবং এখানে আপনার কন্টাক্ট নম্বর মধ্যে দিয়ে যাচ্ছে আপনার চাইলে সম্পূর্ণ যোগাযোগ করে পারবে এবং যদি আপনার এই সব যা কি জব পাই ইন্টারেস্ট রয়েছে তবে আপনার ডাইরেক্ট যা কি সম্পূর্ণ সিভি আপনার এই মেলে পঠাই দিন তাহলে
আপনার সেমানে ইনফর্ম করে দেবে কেউ ডেট্রে আপনার ইন্টারভিউ হব, তবে আপনার সেই ডেট ওয়াইজ আপনার ইন্টারভিউ দেবে। যদি আপনার ইন্টারভিউ সিলেকশন হচ্ছেন তবে আপনার এইসব পোস্টে নিহতভাবে জব পাইপারে। এটা লা সম্পূর্ণ অপডেট। যদি আপনার কোণী বি ডাউট রয়েছে আপনার তলে কমেন্ট করতে আপনার রিপ্লাই করার চেষ্টা করবি। এবং যদি আপনার এইভাবে সব জব্র অপডেট পাই চাহুন তবে আপনার আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিহত, যা ফলে কি ছোট বড় অপডেট আপনার সেঠার ইজিলি পাইপারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।